দক্ষিণবঙ্গের জন্য আগামী 24 ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, সাথে কোথাও কোথাও হয়তো দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের এর মধ্যেই থাকবে। বাংলাদেশ সংলগ্ন আমাদের পূর্ব দিকের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, সেই সাথে উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকবে, হয়তো দু এক জায়গায় হয়তো একটু ভারী বৃষ্টি থাকতে পারে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিই থাকবে, বা অন্যান্য জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামীকাল বা 20 বা 21 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ হালকা থেকে মাঝারির মধ্যেই থাকবে, দমকা হওয়ার সম্ভাবনা থাকছে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। পরিস্থিতি উন্নতি হবে 22 তারিখ থেকে, মেনলি 22 তারিখে হয়তো দু এক জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে, তাছাড়া 22 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার উন্নতি হবে। 23 তারিখ থেকে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় প্রধানত মেঘলা আকাশই থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের, মাঝে মধ্যে হয়তো একটু দমকা হাওয়া থাকতে পারে, এবং এটা আগামী 2-3 দিন কন্টিনিউ করবে, মোটামুটি 21 তারিখ পর্যন্ত থাকবে ওয়েদার এরকম। 22 তারিখে কলকাতার ক্ষেত্রেও আবহাওয়া উন্নতি হবে, হয়তো হালকা বৃষ্টি হয়তো থাকতে পারে, এছাড়া 23 থেকেও কলকাতার ক্ষেত্রেও শুষ্ক ওয়েদার থাকবে। তাপমাত্রা দক্ষিণবঙ্গের জন্য আগামী 2 দিন একটু কম থাকবে, যেহেতু মেঘলা আকাশ রয়েছে, প্রধানত মেঘলা আকাশ থাকছে। তারপর মোটামুটি 21 তারিখ থেকে আবার তাপমাত্রা একটু বাড়তে থাকবে, পরবর্তী কয়েকদিনে 2 থেকে 4 ডিগ্রি মতো বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় মালদা, 2 দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোয় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে, হয়তো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সাথে শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে এই জেলাগুলোয় দু এক জায়গায়। 20-21 তারিখে উত্তরবঙ্গের যে পাহাড়ি এলাকায়, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। 22 তারিখ থেকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ কমবে, তবে হালকা মাঝারি ধরনের বৃষ্টি আরও কয়েকদিন কন্টিনিউ করবে। মোটামুটি 23 তারিখের পর থেকে যদি বলা যায়, উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো হালকা বৃষ্টি 24-25 তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে পারে।